আল্লাহর কাছে চাইছেন কে, দরখাস্ত পাঠাইছেন কে? খলিলুল্লাহ। পাশে বসা যাবিহুল্লাহ ইসমাইল, তিনি আমিন বলে বলে ওই দরখাস্তে সুপারিশ করে দিয়েছেন। আমিন মানে সুপারিশ। তা আবার মিলায়া বলেন, দরখাস্ত পাঠাইছেন কে, সুপারিশ করছেন কে? যেই অফিসে বসে কারবার চলছিল অফিসের নাম হইল বাইতুল্লাহ, অফিসের নাম কি? আবার মিলায়া বলেন তো, দরখাস্ত পাঠাইলেন কে, সুপারিশ করলেন কে, অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে, ঠিক আছে, খলিলুল্লাহ চেয়েছেন, যাবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে কাম সেরেছেন, আমি আল্লাহ দোয়া কবুল করে পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা আপনারে চাইছে, যান। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, না না ওদিকে তাকায় না, আমি ওয়াজ করতেছি, আরে আমি বুঝাইতেছি, এদিকে তাকান। নবীর জন্য আল্লাহ কইতেছে, যাইন না, একটু খাও। কী সমস্যা? মাহফিলটা একটু এলোমেলো, প্রধান বক্তা আসতে যদি কোনো দিন দেরি হয় তো আগের বক্তা বেচারা দুই ঘন্টা এক ঘন্টার টার্গেট, এমন তো আর ওয়াজ বাইর হয় না। কারণ একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলে যত বড় বক্তাই হোক, ওই আলোচনা যখন শেষ হয়ে যায় তখন যখন কানে কানে বলে হুজুর আর দশটা মিনিট, তখন মেজাজটা যে গরম হয়ে রে ভাই। কারণ তখন বয়ান তো আমি গুছাইয়া ফেলছি, এখন নতুন কথা মানি পাবলিক বলবে এলোমেলো কথা চলতাস, এলেম কালাম নাই। তখন পাবলিকের মধ্যে কয়েক শ্রেণী হয়, কেউ চিন্তা করে জায়গাটা গরম করছি সারার দরকার নাই, কেউ যায় একটু মসজিদের টয়লেটে কাম সারতে, কেউ আরেকটু দূরে যায় শয়তানের লেন্সটা নেই, আসেনি। মাহফিল একটু এলোমেলো, এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে, ভাই বাউ বাজার পার হয়ে গেছি। আয়োজক খুশি হইয়া দৌড়াইয়া ঘোষকরে পাঠায় দিয়ে যাই একটা তকবির লাগান। এলোমেলো মানুষগুলো যেন সব ছুইটা আসে যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বলেন কি বলেন না? কেন? মাহফিল গুছানোর জন্যে। মাহফিল আল্লাহ তাআলাও ঠিক ওই কাজটাও করেছেন। নবীকে দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ বলেন, দাঁড়ান দাঁড়ান একটু অপেক্ষা। বলে কি? বলে মাহফিল একটু এলোমেলো, আমি একটু ঘোষণা দেওয়া এলোই আগে যে প্রধান বক্তা আসতেছে, শুভেচ্ছা স্বাগত। বলে ঘোষণা কে দিবে? তা আল্লাহ কয়, ও নবী ঈসা আপনি দাঁড়ান, নবী ঈসা আপনি দাঁড়ান, প্রধান বক্তার আগমনের ঘোষণাটা আপনি দিয়ে দেন। তো নবী ঈসা দাঁড়ায় ঘোষণা দিলেন, আরে ভাই কোরআনের কথা, এগুলো আমার কথা না, আমি একটু ঘুরে টুরাইয়া বুঝানোর জন্য বলতেছি আর কি, কিন্তু মূল কথাটা কোরআনের সূরা সফ আয়াত ৬, নবী ঈসার ঘোষণা। আল্লাহ বলছেন, ও ইয কালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ও বনী ইসরাঈল, শোনো শোনো, নবী ঈসার ঘোষণার বক্তব্য ছিল দুইটা, কয়টা? মনোযোগ আছে আপনাদের? এই সূক্ষ্ম কথা, কোন দিক দিয়ে যে কোন দিকে যাবো টের পাইবেন না, একটু সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে। এলোমেলো কথাবার্তা হইলে, আগা মাথা না থাকলে মনোযোগ লাগে না, কোনোরকম জোরাইয়া দিলেই ফিট। একটা গল্প বলি তাহলে জিনিসটা বুঝবেন। একটু গল্প বলতেছি যে আপনাদের একটু আড়মোড়া ভাবটা দূর করার জন্য, সময় পার করার জন্য, আমার হাতে সময় নেই, কত কথা রয়ে গেছে। দুই দোস্ত বসছে বাদাম খেতে। আপনাদের এলাকায়ও এই সিস্টেম থাকার কথা, সেটা হইলো যেটা চালাক ওটা ব্যাককলটারে গল্পে লাগায় দেয়, তোর দাদাই জানি কেমনে মারা গেছিল রে, তো ব্যাককলে হাসপাতাল দিকে শুরু করে, হাসপাতাল নিয়ে কী করছে না করছে, জানাজা কোথায় হয়েছে, সব দিয়া টিয়া কবর টবর দিয়া উপরে উঠটা দেখে বাদাম তো শেষ হয়নি এমন কাহিনী। দুই দোস্ত বসছে বাদাম খাইতে, একটা হইলো কারি সাপ, কারি সাপ তো বুঝেন টান মারে যে সিল্লাইয়া, আরেকটা হইলো ঐতিহাসিক, ইতিহাস জানে। তো কারি সব চিন্তা করছে, ওই ইতিহাস তো জানো, তোরে একটা গল্পে লাগাইয়া দে। দোস্ত কই কি? কই নবী ইউসুফ আলাইহিস সালামের গল্পটা একটু শোনাতো।
কোরআনে আসছে আহসানুল কসাস, যত গল্প আছে দুনিয়ার ইতিহাসের সবচাইতে চমৎকার গল্প হচ্ছে নবী ইউসুফ, ইউসুফ আলাইহিসসালামের গল্প। কই গল্পটা একটু শোনা না, ঐতিহাসিক কি চালাক ক, হ্যাঁ ইতিহাস থেকে শিক্ষা নিছে না দুনিয়ার বান্দর। হ্যাঁ নবী ইউসুফ আলাইহিসসালামের গল্প শোনায় ফার্সি দিয়া, যারা ফার্সি জানে ওলামায়ে কেরাম এরা বুঝবে, তর্জমা করলে আপনারা বুঝবেন আর কি। নবী ইউসুফের ঘটনা শোনায় কি, পীর বুধ পাশের দাস গুমসুদ বাজি আসত, এক বুড়া আসিল, ওনার একটা ছেলে আসিল, হারায় গেছিল ফেরত পাইছে। ইউসুফ আলাইহিসসালামের গল্প শেষ। এইবার ঐতিহাসিক কয়, তুই এইবার আমার বাউন্সার ঠেকা, তুই তো কারি সাহ, কতদিন আব্দুল বাসেতের স্টাইলে সুরা অশামসি অদোহা হা শুনি নাই, আরে তোরটাই একটু আলাদা মজা, সুরা অশামসি অদোহাটা একটু শোনা। তো কারি সাহ মুখে কমবাট পার আমার মতো, কারি সাহ দিছে টান, অশামসি অদোহা দরমিয়ান মে বহুত কুছ হা ওলা ইয়াখাফু উকবাহা, অশামসি অদোহা মাঝখানে অনেকগুলো হা হা, শেষ আয়াত ওলা ইয়াখাফু উকবাহা, কেরাত শেষ। ও দোস্ত, গল্প গুজবার দুষ্টামির মধ্যে আগা আর মাঝখান লাগে না, কোন রকম জোড়া লাগাই দিলি কাম চলে, কিন্তু তাত্ত্বিক কোনো আলোচনা শুনতে হইলে শুরুটাও মনে রাখতে হবে, বুঝতে হবে মাঝখানের কথাগুলোও বুঝতে হবে, শেষ কথাটাও বুঝতে হবে। আসেন নিরাজি, মনোযোগ আছে তো, একটা পরীক্ষা নিব মনোযোগ আছে কি না। তো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন দেখি, আল্লাহ আকবার, কি মুসিবতে বললাম রে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও হাত তুলছে বুঝাইছে আমরা ঘুমাই নাই না, আর ঠিক আছে তাহলে ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করেন, খেয়াল করেন মনোযোগ আনার ব্যবস্থা এগুলো, এবার মনোযোগ দেন ঠিক মতো। নবী ঈসার ঘোষণার বক্তব্য ছিল কয়টা বলেন না? এক নম্বর বক্তব্য হচ্ছে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। দোস্ত মনে করতেছেন রসের রসে আলাপ করতেছে হুজুর, না বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় ইঞ্জেকশন পুশ করার লাগলে ডাক্তার কী করে জানেন, একটা চকলেট দেয় খাতু, একটা খেলনা দেয় তুমি ব্যস্ত থাকো, এইটা ডাক্তার ইঞ্জেকশন রেডি করে। যেই হ্যাঁ চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত হয় ডাক্তার আসতে পুশ করে দেয় ঠিক কিনা। আমার তো বাক্সাদ ইঞ্জেকশন দিব, এর আগে দিয়ে একটু চকলেট খাওয়াইতেছি, মনে করেন না আমি ছেড়ে দেবো আপনার ঘরে, ইঞ্জেকশন খাওয়ার জন্য রেডি হন। বেশি দেবো না, দুই ডোজ, করোনার ডোজ কয়টা রে, এমন তো আসতেছে আরেকটা, আবার বলে আরেকটা দিব, বাইরে দুইটার গুতেই সহ্য করতে পারি, আল্লাহ মাফ করুক। ওই ইঞ্জেকশন যেটা পুশ করবো এটার সুইটা হচ্ছে নবী ঈসার এই বক্তব্য, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটাকে একটু মুখস্থ করেন, কেন যখন ইঞ্জেকশন দেওয়ার সময় আসবে তখন আমি সুইটা চাইবো, আপনাদের দেওয়া লাগবে, বলেন ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এটা কার কথা? নবী ঈসার কথা। কার কথা? নবী ঈসার কথা। এটা মনে রাখেন, এটা রাইখা দেন স্টপ করে, পরে বাইর করবো এটারে রাখেন। নবী ঈসার দ্বিতীয় ঘোষণা, ও বনি ইসরাইল এতদিন তো আমার ওয়াজ শুনছ, এখন প্রধান অতিথি প্রধান বক্তা আসতেছে, সুসংবাদ গ্রহণ করো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত। প্রধান অতিথিকে অনেক সময় পোস্টারে নাম পায় না, আছে না এরকম, পাবলিক জানে না প্রধান অতিথি আজকে কে। তো নবী ঈসা কয় প্রধান অতিথি চিনো না, প্রধান অতিথির নাম হচ্ছে আহমদ। কি নাম? আরে কি নাম? আল্লাহু আকবার, আমার নবীকে আল্লাহ যা দিছেন সেরাটাই দিছেন, নাম দিছেন তো সেরা নাম দিয়ে দিছেন। আমার নবীর দুই নাম, এক নাম আহমদ আরেক নাম মোহাম্মদ, বলেন এক নাম আহমদ আরেক নাম মোহাম্মদ, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি। আমার তো এলেম কালাম নাই, তাও এই দুই নাম নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি সারা রাত শেষ হবে, এত মজা আর এত মজা। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত,
আরবের মুশরিকরা সহ্য হয় নাই না, বাজারে যায়া যায়া বলে কি, ঐ একটা পাগল আছে নাম হইল মোহাম্মদ, খারাপ লোক, তার কাছে যাইস না। তো পাবলিক কি কয় জানেন, সবচেয়ে বেশি প্রশংসিত মানুষটা আবার খারাপ হয় কেমনি, আল্লাহ কি নাম রাখছে দেখেন কি কারবার। মশওয়ারা বসছে বলে মোহাম্মদের নাম পাল্টাইতে হবে, বলে কি নাম রাখবা, তো নাম রাখছে মুজাম্মাম। কি নাম? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। তো এইবার বাজারে যায়া বলে ওই সবচেয়ে বেশি নিন্দিত মুজাম্মাম, তার কাছে যাইবা না। পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কে, চিনলাম না তো। আল্লাহ তাআলা কি কাম করছেন দেখেন, আপনি সারা জিন্দিগি আমার নবীর বদনাম করবেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে ওই তুমি কার বদনাম করলা, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করলাম। কই তোর মাথা ঠিক আছে? অথচ দেখেন নবীর শত্রুদের কি অবস্থা, এক একটা নাম আমি পড়ি আর হাসি। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, কি না ম্যাক্রো, একদিন আমি একটা আরবি প্রবন্ধ লিখতেছি, তো ম্যাক্রো লিখছি যে ভাই বিশ্বাস করো আমি সাতাশ দাহিসা উঠছি, কী লেখলাম এটা, এই যে ম্যাক্রো যে আরবিটা লিখছি হয়ে গেছে ম্যাক্রো। ম্যাক্রো মানে অপছন্দনীয়। এই মানুষটার সারা জিন্দিগি আপনি বৈশা বৈশা প্রশংসা করেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার প্রশংসা করলা, কয় ম্যাক্রো সাহেব। আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ, আহারিকে চমৎকার নাম। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন আবাদত শিখানোর জন্যে। কিসের জন্যে বলেন না, বলেন না কিসের জন্যে? ও দোস্ত একটু বলেন তো সর্বশ্রেষ্ঠ আবাদতের নাম কি, বলেন বলেন সর্বশ্রেষ্ঠ আবাদতের নাম। আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়া পর্যন্ত যেন ওই নামাজটারে সাজাইছেন। খেয়াল করে নামাজের মধ্যে পরিবর্তন তো চারটা, আহমদ লিখতে অক্ষর লাগে চারটা, কয়টা? সিরিয়াল মতো অক্ষরগুলা সাজাইলে দেখবেন যেন একটা মানুষ নামাজ পড়তেছে পুরা নবীর নামটা। এরে আল্লাহর বান্দা একজন দাঁড়াও পিচ্ছি দাঁড়াও, দেখেন খেয়াল করে আপনাদের ডাইন সাইড কোনটা হবে, ওইটাই হবে পশ্চিম, ওইটা খেয়াল করে। এই যে মানুষটা দাঁড়ায় রয়েছে যেন আহমদের আলিফটা দাঁড়ায় রয়েছে, ওখানে যাও, ওখানে নামাজের সুরতে দাঁড়াও পশ্চিম দিকে, ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও ডান দিক, তোমার ডান হাত কোনটা, আর তাহলে ওদিকে দাঁড়াও, ওদিকে ফিরো, ডান দিক থেকে দেখলে বুঝবে নাকি না, এদিকে এদিকে, ওনাদের ডান দিক, আপনাদের ডান দিক কোনটা হয়, এইবার ঠিক আছে ওদিকে, এক একজনের ডান দিক তো এক এক দিক, আচ্ছা ঠিক আছে দেখলেই বুঝবে। তুমি নামাজে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও, জলদি দাঁড়াও, নামাজ দাঁড়াও। আহমদ লেখতে প্রথম অক্ষর আলিফ, প্রথম অক্ষর কি? একজন মানুষ নামাজে দাঁড়ায় যেন আলিফটা দাঁড়ায় রইস। যেই না মানুষটা রুকুতে যায়, যাও রুকুতে যাও, ওরে দোস্ত যেন হা আহমদের হাটা সুন্দর করে দাঁড়ায় রয়েছে। আপনাদের ওখান থেকে উল্টা লাগতে পারে, ডান দিক থেকে দেখতে হবে, আমি দেখতেছি হা, হায়ের মাথা। এইবার সোজা হয়ে দাঁড়াও, এরপরে কাজ কি কথা বলে না, যাও সেজদায় যাও। আপনারা তো দেখবেন উল্টা, কিন্তু এখান থেকে দেখা যায় যেন মিমের মাথাটা শুয়ে আছে। এবার তাহিয়াতুর সুরতে বসো, যেন দালটা বসে রয়েছে সুবহানাল্লাহ। আমার নবীর নাম দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজকে সাজাইছেন, ঘুরা বসো। এরে বন্ধু বলেন তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা, ইন্টারন্যাশনাল ভাষা কোনটা, না ইংরেজি? ইংরেজি বলে, দুই হাত মাটির নিচে গেলে আর ইংরেজি চলেনি, কবরে গেলে জিজ্ঞেস করবে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে কথা বলেন না, মার রব্বুকা, ইংরেজি ভাষা। আরে যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা আসমানের উপরেও চলে, যেই ভাষা মাঝখানেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, প্রকৃত ইন্টারন্যাশনাল ভাষা তো ওই আরবি ভাষা। এই শ্রেষ্ঠ ভাষাটাকে আল্লাহ আমার নবীর নাম দিয়েই সাজাইছেন। বলে মানে কি? বলে আমার প্রত্যেকটা নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর এগুলা নিলি তা আলিফ থেকে ইয়া পর্যন্ত জোড়া লাগাও। বলে আপনি একটা একটা অক্ষর নেন আমার নবীর নামের প্রথম অক্ষর, আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী আসাকিব ধ্রুব তারা,
আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ সবচেয়ে বেশি প্রশংসাকারী, আপনি যদি হকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বেশি মেধাবী, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে নবী জান্নাত ভ্রমণ করে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তকে টান দেন আমার নবী তৈয়িব আমার নবী তাহির, আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির, বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে, না গায়েব জানেওয়ালা একমাত্র কে, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গাইনকে টান দেন গাইন মানে গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন না আগিয়ার মিনকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার, আপনি যদি ফাঁকে টান দেন আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী, আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করানেওয়ালা, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের জিম্মাদার, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ আমার নবী মাহবুব আমার নবী মনসুর আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসির আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন, আরে দোস্ত নবী চিনো কি চিনাবো নবী, অল্প সময়ে আল্লাহ যা দিছেন তো সেরাটাই দিছেন, চুল দিছেন তো সেরা চুল দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, নাক দিছেন তো সেরা নাক, কান দিছেন তো সেরা কান, থুতু দিছেন তো সেরা থুতু, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম, আমার আর তোমার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন, বিভিন্ন অকেশনে একটু লাগাইয়া দিতেন, পুরো অনুষ্ঠানটা সুগ্রানে মৌ মৌ করত, বরকত দিছেন তো সবচেয়ে বেশি বরকত, বরকত দিছেন তো সবচেয়ে বেশি বরকত, হযরতে আমিনা বলেন আমি যখন জমজম কূপের কাছে যাই আহারে পানিগুলা নিচের থেকে আস্তে করে উপরের দিকে উঠা যায়, নবী তখন পেটে পেটে, আমি সরে গেলে পানি আবার নিচের দিকে চলে যায়, মক্কার মেয়েরা বলে আমিনা একটু দাঁড়াও বোন আমরা পানি উঠাইলে তারপরে তুমি যাইও, জন্মের পরে অবরকত আগে অবরকত, হযরতে হালিমাতুস সাদিয়ার বর্ণনা আমি যখন তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেই বাচ্চা ভাড়া নেওয়ার জন্য, লালন পালনের বিনিময়ে টাকা পায় গ্রামের মেয়েরা, তায়েফ থেকে কাফেলা ছুটছে মক্কার দিকে, হালিমা গরিব মানুষ দুর্বল বাহন স্পেশাল বাহন নাই, হযরতে হালিমা বলে আমাদের বাহন তো দুর্বল, সবার পেছনে পেছনে আমরা যাই, মক্কায় যায় দেখি সবাই আগে আগে ধনী ঘরের ছেলেগুলা নিয়ে আনিছে কারণ টাকা বেশি পাবে, খবর নিয়ে দেখি কোনো ছেলে মেয়ে নাই, সব ভাগবাটোয়ারা হয়ে গেছে, শুধু একটা বাচ্চা কেউ নিতে চায় না, কেন কই এতিম টাকা দিবে কে, কেউ যায় নাই আনার জন্যে, হালিমাতুস সাদিয়া বলে আমি আমার স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটারে লইয়া যাই, আসলে কপাল খুলছে কপাল কপাল, হযরতে হালিমা বলে আমি যখন আমার বোন আমেনার ঘরে ঢুকি ওই আমার বাচ্চা কোরাইশি বাচ্চাটার চেহারার দিকে যখন তাকাই আহারে আমি আর চোখ ফিরাইতে পারি না, কী সুন্দর আল্লাহ বানাইছে, আমি তাড়াতাড়ি যা বুকে জড়ায় আনি, হযরতে হালিমা বলে আমি যখন বুকে জড়াই বুক থেকে আর সরাইতে পারি না, আরে কি মায়া মায়ার মায়া,
স্বামীকে যাইয়া বললাম বড় এক নেয়ামত পাইয়া গেছি, এই নেয়ামত হাত ছাড়া করা যাবে না, চলেন এই বাচ্চা নিয়ে চলা যাই। হযরত হালিমা বলেন বাচ্চাকে বুকে নিয়ে আমি পেছনে আমার স্বামী যখন বাহনে অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে, আমি বুঝলাম না এই বাহনে করে তো আমরা তাইফ থেকে আসছি, যদিও দুর্বল কিন্তু এই বাচ্চার ভারে তো বসে যাওয়ার কথা না, এত দুর্বল তো না। স্বামীকে বললাম আপনি একটু নাইমা দাঁড়ান তো, একটু নাইমা দাঁড়ান। হযরত হালিমা বলেন যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়ে দাঁড়ায়া গেল। আমার কাছে কেমন কেমন জানি লাগতেছিল, আগের থেকেই তো একটু সন্দেহ যে যেই বাচ্চা নিয়েছি এটা জানতেন বাচ্চা না। আমার স্বামীকে বললাম দেখি আবার তো ওঠেন, যেই না আমার স্বামী আবার বাহনে উঠছে, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে। হযরত হালিমা বলেন যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম আপনি আবার নামেন নামেন। বলে নামবো কেন? বলে নামেন না, যেই না নামছে বাহন আবার দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন এইবার আপনি সামনে না আপনি পেছনে যায়া বসেন, যা বুঝার বুঝে গেছি। হযরত হালিমার স্বামী যেই না পেছনে যায়া উঠছে, অমনি দুর্বল বাহনটা সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায় দিচ্ছেন আমার নবীর শিশু, তাতে কি আমার নবীর ইজ্জত আমি দিয়েছি? আরে মুসলমানের সন্তান, এই কথাগুলা বললে তোমরা বলো উস্কানি, কিন্তু করব কি, হৃদয়ে ব্যথা, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না বলি চিল্লাই চিল্লাই তোমাদেরকে সাথে পেতে চাই। নবীর ইজ্জত রক্ষায় যদি রক্ত দিতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয় রাজি আছি তো ইনশাআল্লাহ, নবীর খতমে নবুয়ত রক্ষায় যদি জীবন দিতে হয় কে কে প্রস্তুত আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহ হাত নামান হাত নামান। এরে দোস্ত বরকতার বরকত, হযরত হালিমা বলেন যেই বাহন ছিল মক্কায় আসার সময় সবার পেছনে পেছনে, এইবার এই বাহন এইবার সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা জিজ্ঞেস করে হালিমা এই বাহনে তুমি কী ট্যাবলেট খাওয়াইছো, আরে কী খাওয়াইছো, হঠাৎ এই শক্তি আসলো কোত্থেকে? হযরত হালিমা জবাব দেন এটা আমার বাহনের কোনো কেরামতি না, এটা আমার কোরাইশি সন্তানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলা ঘাস খায়া যখন আসে ওলান ভরা দুধ, কিন্তু অন্যদের বকরির ওলানে দুধ নাই। মেয়েরা আয়েশা হালিমাকে জিজ্ঞেস করে ও হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায় একটু দেখাইয়া দাও না, ওই যে আমরা মোটা তাজা পোলা পাইন দেখলে দুষ্টামি করে বলি আরে তোর বাপে কোন দোকানের সাইল খাওয়ায় রে তোরে, বলিনি বলিনি। হযরতে হালিমা জবাব দেন এটা আমার বকরির কোনো কেরামতি না বরকত না, এটা ঘাসেরও কোনো বরকত না, এটা যেই মেহমান কোরাইশি মেহমানকে আমি এনেছি ওই মেহমানের বরকত। এরে দোস্ত মূল কথায় ঢুকবো, ইঞ্জেকশন দেওয়ার আগে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা একটু দেই, লাস্টে আবারও দিব ইনশাআল্লাহ। আমার নবী যখন শিশু ছিলেন কতটা সুন্দর ছিলেন, আল্লাহ আকবার। হযরত হালিমার ছোট্ট মেয়ে সীমা বকরি চড়ায় বাগানে মাঠে বকরি চড়ায়। হযরতের সীমা একদিন বকরি চড়ায় আসতে আসতে দেরি করে ফেলছে, হালিমা দিছেন বকাই সীমা এত দেরি করো কেন? সীমার রাখছে মাইন্ডে কাম করি আবার বকা শুনবো, আমি আর যাবো না বকরি চড়াইতে, যা পিচ্ছি মেয়ে তো রাগ হয়ে গেছে। হযরত হালিমা জানেন সীমার দুর্বলতা, কোন জায়গায় আঙ্গুল দিলে সীমা সোজা হয়ে যাবে। হযরত হালিমা বলেন যাইবা না বকরি চড়াইতে, যাইবা না, যাইও না যাইও না, দরকার নাই, তোমার কোরাইশি ভাই না খায়া থাকবো আমার কি, যে এই কথা কইছে তো সোজা হয়ে গেছে না, যাবো যাবো তাইলে যাবো। কিন্তু মা একটা শর্ত আছে যাওয়ার জন্যে। বলে কি শর্ত? বলে যাওয়ার সময় আমার ভাইয়ারের সাথে দেওয়া লাগবে। হালিমা বলে একা একা যাই এই বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়ারে নিবা কেমনি বকরি সামলাবা? হযরত সীমা বলেন না মা না, আগের ঘটনা আমি তোমারে শোনাই নাই রে মা, আগে যা আরেকদিন ভাইয়ারে নিছিলাম, আমি ভাইয়ারে বকে নিয়ে সামনে সামনে হাঁটি গো মা, সবগুলা বকরি লাইন ধরে ধরে পিছনে পিছনে চলেছে। মাঠে যাওয়ার পর আমার ভাইয়াকে কোলে নিয়ে এক নজরে আমি তাকাচ্ছি চেহারাটার দিকে, আরে কি সুন্দর চেহারা,
মারে আমি চোখ ফিরাইতে পারি না, কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই, আলো আধারি দেখে আমি ভয় পাইয়া গেছি, আহারে না জানি আমার বকরিগুলো হারাইয়া গেছে, আতঙ্কগ্রস্ত আমি মুখ উঠাইছি, মুখ উঠাইয়া কি দেখি মা জানব, আমি আমার ভাইয়ার চারার দিকে যেমনে তাকায় রইছি রে মা, সবগুলা বকরি লাইন ধরে চারিদিক দিয়া গোল হইয়া দাঁড়াইয়া সবগুলা বকরি আমার ভাইয়ার চেহারার দিকে অমনি তাকায় রয়েছে। আল্লাহ আকবার, কি পাগল করা সুন্দরত্ব ছিল আমার নবীর। এরে দোস্ত কোন দিকে যাব, যেই দিকে যাই আল্লাহ তার সেরা সেরা নিয়ামত দিয়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন, বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু দিছেন, কিতাব দিছেন তো কোরআন আল করিমের মতো শ্রেষ্ঠ কিতাব দিছেন, উম্মত দিছেন তো শ্রেষ্ঠ উম্মত দিয়া নবীকে নবী বানায়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কেন? ওই যে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া সাজাইয়া দুনিয়ায় পাঠাইছেন। সব ঠিক আছে, সব ঠিক আছে, এক জায়গায় খালি একটু পেস্ট লাগে আমার, আমি বললে আপনাদেরও লাগার কথা, এ এখন থেকে বয়ান শুরু, এতক্ষণ শুধু চকলেট খাওয়াইছে, এখন থেকে কি শুরু বাঘবের? আপনি চকলেটই এত লম্বা টাইম, আরে বয়ান জানি কী করে আজকে আল্লাহ জানে, না জানি আমরা রাত শেষ করে, রাত শেষ করুন না, ডরাইব না। আয় আল্লাহ, সব তো ঠিক আছে কিন্তু এক জায়গায় পেস্ট লাগে, আমার লাগে আপনাকে লাগেনি দেখে। আচ্ছা কোনো বাবা, ওই যে বাবার উদাহরণ দিছি মনে আছে, ওই বাবা কি মেয়েকে ভাঙ্গা ঘরে বিয়ে দিবে? যেই বাবার টাকার অভাব নাই, একমাত্র সুন্দরী মেয়ে, ঘর ছাড়া কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে? ফুটপাতে থাকে, বাড়ি ঘর নাই, দিবে বিয়ে? আপনি তো উদাহরণ ওইটাই দিছেন, কিন্তু তাইলে তো এক জায়গায় পেস্ট লাগে। বলে কি পেস্ট? বলে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে যে ভূমি নির্ধারণ করেছেন, এটা তো দুনিয়ার মধ্যে কোনো সুন্দর জায়গা না, সুন্দর জায়গা তো ছিল শ্রেষ্ঠ সুন্দর জায়গা সুইজারল্যান্ড, সবচাইতে সুন্দর জায়গা দেখার মতো আমাদের কাছের কাশ্মীর, যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত। আল্লাহ নবীকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া পাঠাইছেন তো বটে, কিন্তু পাঠানোর সময় শ্রেষ্ঠ সুন্দর জায়গায় না পাঠাইয়া জাজিরাতুল আরবে পাঠাইলেন, যাকে কোরআন বলেছে ওয়াদিন গায়রি যারা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, খাবার নাই, শুকনা জায়গা, মরুভূমি, পাথর। আল্লাহ নবীকে এমন জায়গায় কেন পাঠাইলেন? চাইলেই তো সুন্দর জায়গায় পাঠাইতে পারতেন, পারতেন কি না? প্রশ্ন জাগে কি না? তুমি কি লাইভ দিছ? লাইভ চলবে না? হ্যাঁ রে, মেরে দেবো ব্যাটার আমার, তাড়াতাড়ি বন্ধু, তাড়াতাড়ি, আমি তো খেয়াল করি না, আমি ভিডিও করতেছি, লাইভ চলবে না, লাইভটা চলবে না, দয়া করে আমাদেরকে বিপদে ফেলায়েন না, সমস্যা কার নজরে পড়ে কি হয় না হয় আল্লাহ না। আসেন তো ওরা আরামে, আমরাও হাসতেছি মনে করতেছেন, খুব খুশি হাসতেছি, এটা প্লাস্টিকের হাসি, ভিতরে কান্না, এই হাসি যে দেখতেছেন এটা কি প্লাস্টিকের হাসি বুঝেন? রসকস নাই ওই হাসিতে, কি নাই রস নাই, আপনাদের জন্য মন খারাপ না হয় এই জন্যে হাসি, আসলে ভিতরে কি ব্যথা, ব্যথা, ব্যথা আর ব্যথা। শুনেন কথাগুলো, আল্লাহ পাঠাইছেন কোথায় নবীকে? জাজিরাতুল আরবে। কোথায় ভাই? এতক্ষণ যাই শুনছে, এখন তো মনোযোগ লাগবে, নাহলে সূক্ষ্ম কথা বুঝবেন না। আছে মনোযোগ? আছে মনোযোগ? পরীক্ষার নেমুনা ডরায়েন না, মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। শোনেন, জাজিরাতুল আরবে আল্লাহ নবীকে কেন পাঠাইছেন, এটা বুঝার আগে অনেকগুলো কথা আগে বুঝতে হবে, প্রত্যেকটা কথাই মনোযোগ সহ বুঝলে ফিনিশিংটা বুঝে আসবে। জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্র যদি খুলে ধরেন, আন্তর্জাতিক যে মানচিত্র আছে ওই মানচিত্র যদি আপনি খুলে ধরেন, তো জাজিরাতুল আরবটাকে দেখবেন আপনি তিন দিকে পানি, তিন দিকে, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, ওই পাশে আছে লোহিত সাগর পশ্চিম পারে, তিন দিক থেকে পানি, একদিকে জর্ডান এবং ইরাকের দিক থেকে লেগে আছে জমিনের সাথে, ভূমির সাথে, তিন দিকে শূন্য, একদিকে লাগা, ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্ট, এই হার্টের যে অবস্থা, তিন দিকে শূন্য, একদিকে উপরের সাথে জয়েন যুক্ত,
হার্ট, জাজিরাতুল আরবটা যেন মানচিত্রের মধ্যে ওই রকম হার্টের মতো। এই জন্যে ভূবিজ্ঞানীরা বলেন জাজিরাতুল আরবের নাম দিয়েছে তারা জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টে বাড়াইছেন, হার্টে বাড়াইছেন। কেন কেন হার্টে বাড়াইছেন এটা বুঝার জন্য আরও কিছু কথা বুঝতে হবে, মনোযোগ হারায়েন না, একদম জৈমা শুনতে থাকেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এই কথা পরে আসে, আমার নবী যখন দুনিয়ায়, দুনিয়ার সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, ইরানি, মিশরি দর্শন, সমস্ত প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে? ব্রেন। গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ায়া সর্বপ্রথম উম্মি নবী, একাডেমিক লেখাপড়া যিনি করেন নাই কিন্তু মূর্খ না, আমার নবীকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠাইছেন, ছাত্র না। আমার নবীর ওস্তাদ একমাত্র কে? আল্লাহ। অনেকে বলে মূর্খ নবী, না মূর্খ নবী না, একাডেমিক লেখাপড়া না করা নবী কিন্তু মূর্খ না। কেন নবীকে আল্লাহ কারো ছাগরেত বানান নাই? কেন খোটা দিবে? আমার ছাত্র কি বলবে? আমার ছাত্র নবী কয়, আমি ছাত্র হিসাবে আসি নাই, বইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে আসছি। সমস্ত দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় নবী ঘোষণা দিলেন না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, ওই গোষ্ঠের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ওকে, গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডির মধ্যে পচন ধরবে। ওই গোষ্ঠের টুকরাটার নাম হইল হার্ট, কলব। কি কলব? মানুষকে নিয়ন্ত্রণ করে, এটা হলো হাদিস। এই হাদিস তো এতদিন আমাদেরকে পীর বুজুর্গরা শোনাইছেন, পীর বুজুর্গরা কেন? আত্মা পরিশুদ্ধ করো, কলব ঠিক করো, সব ঠিক হবে। আমি এই হাদিসকে ওই আত্মা পরিশুদ্ধের মেহনতের সাথে লাগাইতে চাই না, আমি আরেক জায়গায় লাগাইতে চাই। শোনেন, এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, কারণ জাজিরাতুল আরব হচ্ছে জিওগ্রাফিক হার্ট, গোটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন, কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে একমাত্র নবী আমার নবী যিনি বিশ্ব নবী। কী নবী বলেন? কী নবী? কী নবী? বিশ্ব নবী মানি বুঝেননি, আচ্ছা পরে বুঝাইতেছি মানি। বিশ্ব নবী, সমস্ত দুনিয়ার নবী আমার নবী। বলে আল্লাহ নবীকে হার্টে কেন পাঠাইছেন, কয়ে নবী আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি আমি আল্লাহ ঠিক করে দিব। আপনি যেহেতু বিশ্ব নবী, একসাথে গোটা দুনিয়ায় তো ইসলাম ছড়াইতে পারবেন না, আপনি হার্টটারে ঠিক করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় বডি ঠিক। নবী হার্টের মধ্যে মেহনত করেছেন, আল্লাহ ওই মেহনতের ফসল গোটা দুনিয়ায় ছড়াইয়া দিছে। একটা উদাহরণ বুঝেন, দুইটা উদাহরণ দিই তাহলে বুঝবেন, মূল কথায় ঢুকি নাই, মনোযোগ হারাইবেন না তাহলে সব শেষ আমার। বিশাল একটা পুকুর, পুকুরের মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢিলের ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে তাই না? কিন্তু যদি একদিকে মারেন তো একদিকে তো দ্রুততার সাথে এবং শক্তিশালীভাবে লাগবে, কিন্তু আরেকদিকে ঢেউ যাইতে যাইতে দুর্বল হয়ে যাবে আর দেরিও লাগবে। যেহেতু আমার নবী বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হার্টের মধ্যে পাঠাইছেন। কেন? কারণ হেদায়েতের নূর যেন সমান তালে চারিদিকে ছড়াইয়া যায়। আরে দোস্ত, এই জন্যে আমি আর তুমি সাহাবায়ে কেরামের জমানায় ইসলামের দাওয়াত পাইয়া গেছি। বাংলাদেশের মুসলমান মদিনায় যখন সাহাবায়ে কেরাম পৌঁছেছে, ওই সময় কিছু সাহাবি চীনের দিকে ব্যবসা করত, তাদের ওসিলায় বাংলাদেশেও ইসলাম চলে গেছে, চলে আসছে। এই জন্যে আমরা এত জোর গলায় বলি, বাংলাদেশের ইসলাম
কচুরি পানার মতো ভেসে ভেসে আসে নাই, এই দেশের ইসলাম সাহাবিদের মাধ্যমে আসছে, যার গোড়া অনেক মজবুতির সাথে প্রতীত কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশের জমিন থেকে ইসলাম নামক বৃক্ষ উপড়ানো যাবে না, এটা শক্তি অনেক কথা বলেন ঠিক কিনা। এটা দোস্ত খেয়াল করে আমি আরেকটা উদাহরণ দিয়ে আমূল কথায় ঢুকবো। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাই, মনে আছে? উনি বোঝার আগে আরেকটা জিনিস বুঝালো, ইসলাম গোটা দুনিয়ার মাঝখানে তাই না, সর্বপ্রথম মুসলমানরা হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, হাবসা। হাবসা হচ্ছে আজকের দুনিয়ার যে মানচিত্র, এই মানচিত্র লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া ইরোত্রিয়া যেই অঞ্চল ওইটা হচ্ছে নবী যুগের হাবসা পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কী করলেন, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়েকটি ইসলাম প্রথমে মক্কা থেকে হাবসার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে, ঘি তো গরমের তাপে গইলা গেছে সব সুরছে ওনার দিকে। পূর্ব দিকে যেই মাওলানা বসা, উনি আর দেরি করেন নাই, তাড়াতাড়ি ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছে একটা কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গাফফার সাহেবকে কারবারটা দেখছো, ঘি তো যাইতে যাকে হাবসায় আর মদিনায়, আমি তো না খাইয়া মরুন, আমি আর দেরি করি নাই, উসালাম্বা মানুষ তো দেখা করে হাতাড়িরে তাড়াতাড়ি বটলাম বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, ওই ইসলাম নামক ঘি আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি সমান তালে ঘিয়ের ভাগ পাইছি, না হলে মক্কার মানুষ তো ইসলাম পাইতো, আফ্রিকার মানুষ পাইতে দেরি হয়ে যাইতো, ইউরোপে নবীকে পাঠাইলে ওই আফ্রিকার মানুষ ইসলাম পাইতে দেরি হইতো, ওই কাশ্মীরে নবীকে পাঠাইলে ওই অস্ট্রেলিয়ার মানুষ ইসলাম পাইতে দেরি হয়ে যাইতো, যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ দুনিয়ার হাটের মধ্যে পাঠাইছেন। ও নবী আপনি হাট ঠিক করেন, আপনি বিশ্ব নবী, একসাথে গোটা দুনিয়ায় ইসলাম ছড়ানো আপনার পক্ষে এই অল্প সময়ে সম্ভব না, আপনি হাটটারে ঠিক করে দেন, গোটা বড়ি আমি আল্লাহ ঠিক করে দেব। কারণ নবী তো বলেছেন হাট ঠিক তো বড়ি, কথা শেষ হয় নাই, শুনতে থাকে। ইয়াহুদি নাসারাদের জন্য এই জন্য সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আমাদের ওই হাট, জাজিরাতুল আরব। তাবলিগ নিষিদ্ধের আর জায়গা নাই, জাজিরাতুল আরব যেখান থেকে তাবলিগ শুরু হয়েছে ওখানে তাবলিগ নিষিদ্ধ হয়। কারণটা বুঝেন না, কয় হাটে বন্ধ করে দাও, গোটা দুনিয়া থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই আরব বিশ্ব হাটে পচন ধরেছে, যার কারণে গোটা দুনিয়ার বড়ির মুসলমানের মধ্যে পচন ধরেছে। খোদার কসম খায়া বলি, এখনও যদি ওই জাজিরাতুল আরব তথা জিওগ্রাফিক হাট মানচিত্রের হাটটা যদি ঠিক হয়ে যায়, আরব বিশ্ব যদি ঠিক হয়ে যায়, কসম আল্লাহ এখনও গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। দোস্ত মনোযোগ হারায়েন না, কথা লাগিয়ে থাকেন, কথা রয়ে গেছে আমার, শুরু করি নাই শেষ হয় নাই। একটা কথা বলেছি, আমার নবী একমাত্র বিশ্ব নবী, বলেন আমার নবী, এই কথাটার অর্থ জানেন? বলেন না জানলে বলেন, জানলে বলেন, এই কথাটার অর্থ জানেন? জানেন না, আমি বলছি জানেন না। কেন? জানলে আর মৌলবীদের আন্দোলনের আপনার আপত্তি থাকতো না। আপনি নবী যে বিশ্ব নবী এটা আপনি জানেন না, জানেন না বলি মৌলবীরা যখন কাদিয়ানি বিরোধী আন্দোলন করে আপনার গাও জ্বলে, মৌলবীরা যখন এনজিওদের বিরুদ্ধে আন্দোলন করে আপনার গাও জ্বলে, কেন? আপনি আপনার নবী চিনেন না। বলে চিনি তো, আমার নবী বিশ্ব নবী, তাহলে আপনি বিশ্ব নবীর কী অর্থ ওইটাই জানেন না? শোনেন, খেয়াল করেন, বিশ্ব নবী মানে কি? বিশ্ব নবী এটা কোনো সস্তা কথা না, এটার একটা অর্থ আছে। কী সেই অর্থ? বিশ্ব নবীর অর্থ হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন তার সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় কথা বলেন, কয় বিষয়? এক নম্বর হচ্ছে ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত, কারণ তিনি তো বিশ্ব নবী না যে গোটা দুনিয়ার জন্য আল্লাহ নবী বানাইছেন। অঞ্চল কী ছিল? প্রমাণ আজকের বিকৃত বাইবেল আছে, ও খ্রিস্টান ভাইরা খুলে দেখো, আজকের বিকৃত বাইবেল, বিকৃত বলছি এজন্যে বাইবেল কোনো আসমানি কিতাব না, আসমানি কিতাব তো তাওরাত ইঞ্জিল জাবুর, এগুলারে বিকৃত করে তারা একটা বানাইছে ইঞ্জি, হ্যাঁ কি
বাইবেল, আজকের ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। আপনাদেরকে একটা মজার তথ্য দিই শুনে, হযরত নূহ আলাইহিস সালামের বর্ণনা কই হয়েছে জানেননি আপনারা? সারা দুনিয়ায় কথা কয় কই হয়েছে? আপনারা বলবেন হলো নৌকা কই যায় থামছে, আমি জানি সেটা কইবেন, কিন্তু বন্যা এতদিন জানতেন পুরো দুনিয়ায় বন্যা হয়েছে কথাটা আমিও ওটা ক্লিয়ার ছিলাম না, বুঝেন আমিও ক্লিয়ার ছিলাম না। বছরখানেক আগে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী আছে যাকে আমরা তাপস বলে চিনি, নাম হলো জাহিদ হাসান, আওয়ামী লীগের লম্বা সময় এমপি ছিলেন, প্রায় পাঁচবারের এমপি ছিলেন, অ্যাডভোকেট রহমত আলী সাহেব ওনার ছেলে, বাংলাদেশের এখন সময়ের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমেরিকা আছে, সে নোবেলের জন্যও বিবেচিত হইতে পারে। কেন? 83 বছর পর একটা কণা, ভারহীন কণা, এটা আবিষ্কারের জন্য গবেষণা চলছিল। এ আমাদের বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান তাপস, সেই 83 বছর গবেষণার রেজাল্ট তার হাত দিয়ে বেরিয়েছে, সে এটা বের করছে যে ভারহীন কণা একটা আছে। এটা আমরা বুঝবো না কি বিষয়। এই যে গত মাসে ইরান কর্তৃক একটা পুরস্কার তারা দেয়, নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাওয়ার্ড। সারা বিশ্বের 5 জন শ্রেষ্ঠ বিজ্ঞানীকে ওই পুরস্কারটা দেওয়া হয়। এবছর ওই জাহিদ হাসান তাপস বাংলাদেশি বিজ্ঞানী সে বিবেচিত হয়েছে ওই পুরস্কারের জন্য, নির্বাচিত হয়েছে, বিবেচিত না নির্বাচিত হয়েছে, অনেক বড় বিজ্ঞানী। তো আমাদের সাথে পারিবারিক সম্পর্ক থাকার কারণে গত বছর যখন আসছে তার সাথে কথা বলছিলাম, কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আমাদের বিজ্ঞান তো বলে নূহ আলাইহিস সালামের বন্যা সারা দুনিয়ায় হয় নাই, আপনি কি বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলেন? আমি তো হঠাৎ ভেবাচাকা খাইয়া গেছি। তখন তিনি নিজেই জবাব দিচ্ছেন যে সারা দুনিয়ায় নূহ আলাইহিস সালামের বন্যা হয় নাই। তা আমি শোনার আগ্রহ যে বিজ্ঞান তো বলে সারা দুনিয়ায় বন্যা হয় নাই মানলাম, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি কেন বলতেছেন? হ্যাঁ, ইসলামের দৃষ্টিকোণ থেকেও সারা দুনিয়ায় বন্যা হয় নাই। কেন? কারণ হচ্ছে নূহ আলাইহিস সালাম তো বিশ্ব নবী ছিলেন না, গোটা দুনিয়ার নবী ছিলেন না, যে গোটা দুনিয়ার মানুষকে নূহ আলাইহিস সালামকে না মানার কারণে আল্লাহ শাস্তি দিবেন। আমাকে সর্বনাশ, কথা তো ঠিক, আল্লাহ তাআলা কোনো নবীকে গোটা দুনিয়ার নবী বানান নাই, একমাত্র আমার নবী, তিনি আমেরিকারও নবী, তিনি আফ্রিকারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি রাশিয়ারও নবী, গোটা দুনিয়ার নবী। কেন তিনি বিশ্ব নবী? এক নম্বর, জমিন এলাকা নির্ধারিত না, সমস্ত নবীর এলাকা নির্ধারিত, আমার নবীর এলাকা নির্ধারিত না। 2 নম্বর, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত, সম্প্রদায়। দলিল, ওই যে পেছনে সুই একটা রেখে আসছি, হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণা, হযরত ঈসা কি বলেছিলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানিয়ে পাঠাইছেন, মনে আছে নি? আরে মনে আছে নি? হযরত ঈসার নিজের বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানিয়ে পাঠাইছেন। বোঝা গেল কোন নবীকে আল্লাহ গোটা দুনিয়ার সম্প্রদায়ের জন্য নবী বানান নাই, একমাত্র আমার নবী, বিশ্ব নবী, যারা যাকে আল্লাহ ইহুদি নাসারা খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতীয় দেশে বাস করে, দুনিয়ায় বাস করে, সমস্ত জাতির জন্য একজন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা, এলাকা নির্ধারিত, সম্প্রদায় নির্ধারিত। 3 নম্বর, বিশ্ব নবীর অর্থ শোনাচ্ছি, 3 নম্বর, কোন নবীকে আল্লাহ তাআলা আনলিমিটেড টাইমের জন্য নবী বানান নাই, প্রত্যেকের টাইম ছিল ফিক্সড। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো টাইম ফিক্স নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী, তিনি আখেরি নবী, তার মধ্যে আর কোনো নবী আসবে না। অদস্ত, এই হচ্ছে বিশ্ব নবীর অর্থ। এই কথা আপনি জানেন না বইলাই এনজিওদের বিরুদ্ধে আলেমরা কথা টুকরা টুকরা করে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন, কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আরবের বিখ্যাত কবি আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়া কি চমৎকার লিখেছেন, সুবহানাল্লাহ। কবি হাসান ইবনে সাবিত বলেন, ও আহসানু মিন কালাম তারা কত্তু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন
خلقت مبرئا من كل عيب كأنك قد خلقت كما تشاء অগণবিক আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত কইরা আপনার চা। আহারে, আমার নবী কত সুন্দর ছিলেন শুনবেন একটু, আগে তো শোনাইছি ছোটোটা পিচ্চি নবী দৌড়ায় টুকটুক করে, ওই নবীর সৌন্দর্য শোনাইছি, এখন শোনাই বড় নবীর দাড়িওয়ালা নবীর সৌন্দর্য, শুনবেন একটু। আয় হায় হায় আম্মা জানা আয়েশা বলেছেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতের ছুরিগুলা দিয়া হাতগুলা কেটেছিল। কোরআন বর্ণনা দিয়েছে এইভাবে, ও কত্তানা আইদিয়াহুন ও কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন করিম। নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটে আর ইয়া রুজি